হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রনিজ রিভিউ 2.0। আর আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন আমার বেস্ট ফ্রেন্ড কিশোর। আজকে আমি আর চ্যাটার্জি আর আমি আর ও আজকে বেরিয়েছি আমাদের প্রত্যেক বছরে যেটা হচ্ছে সাত, সেটা হচ্ছে ঠাকুর দেখা। আমরা পঞ্চমীতে করে বেরোই কিন্তু এবারে আমরা চতুর্থীতে বেরিয়েছি। ফার্স্ট পুজো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। নেক্সট একটা একটা করে পুজো দেখতে থাকবো, যদি আমি ব্লগ করতে পারি ব্লগ করবো, যদি ব্লগ করতে না পারি তাহলে প্যান্ডেলের ছুটি আপনারা পাবেন, ডোন্ট ওয়ারি। তো বন্ধুগণ, আমরা আজকে কুমোরটুলি পার্কের ঠিক উল্টো দিকে একটা পুজো হচ্ছে, বকুল বাড়ির পুজো। আমরা এত বছর আসছি, এটা ফার্স্ট টাইম আমরা এই পুজোতে ঢুকছি। পুজোর ভিডিও আপনারা আগে পেয়ে যাবেন, পুজোটা দেখে খুব সুন্দর লাগলো। বনেদি এলাকায় বনেদি বাড়ির পুজো এরকম জাঁকজমক করে এত সুন্দর লাগলো বলে 21 বছর পর পর এনারা বর্তমানে বাংলাদেশে ঢাকা বিক্রমপুরের অন্তর্গত ব্যাকুলের রাজা লক্ষ্মীনারায়ণ সেবক রায় পরিবারের দুর্গা উৎসব। এটা সত্যি খুব দারুণ লাগলো। পাশেই বড় সার্বজনীন পুজো হচ্ছে দুর্গা কুমোরটুলি পার্ক, সেখানে তো আমরা রেগুলার যাই প্রত্যেক বছর, আমাদের ওটা একটা দেখার জায়গা। তার উল্টো দিকে এত সুন্দর একটা দুর্গা উৎসব পাবো আমরা ভাবতে পারিনি, এটা আনএক্সপেক্টেড ছিল, বোনাস বলতে পারি এটা আমাদের জন্য। ছবিগুলো দেখে নেবেন আর এরপর কুমোরটুলি পার্কের ছবি দেখবেন। যদি ওখানে ব্লগ করতে পারি নিশ্চয়ই ব্লগ করবো, যদি না করতে পারি অসুবিধা নেই। তো কিশোর ভাই কেমন লাগছে? দারুণ। চল, এবার করে 21 বছর পর এই পুজোটা দেখতে পারলাম, আপনি তো দর্শন করতে পারি। 21 বছর পর, হ্যাঁ আবার 21 বছর, আবার 21 বছর পর আবার হয়তো আমরা দেখতে পাবো। যদি সুস্থ থাকি তো তবে আসতে পারবো, আসার চেষ্টা করবো। কুমোরটুলি পার্কে ঠাকুর দেখে বেরোলাম, পুরো ধাক্কা ধাক্কিতে ঘেমে, পুরো চান দেখতেই পাচ্ছেন মুখের চোখের অবস্থা পুরো। তো ভিড় থেকে একটু দূরে সরে গেছি, চলুন একটুখানি লোকের ভিড়টা দেখাই কেমন লোকের ভিড় হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আর আমাদের পেছনে আজকে হচ্ছে হাড়িটোলার প্যান্ডেল। প্যান্ডেলটা করেছে রানী কি ভাগ, পেছনে একটা হিস্ট্রির বড় ফলক দিয়েছে, সে ফলকের সাথে আমাদের পেছনে এই প্যান্ডেল দেখতেই পাচ্ছেন। প্যান্ডেলটা অসাধারণ প্যান্ডেল, অসাধারণ প্যান্ডেল। প্রত্যেক বছর এই প্যান্ডেলটা এত সুন্দর করে, আর আমরা যে এই প্যান্ডেলটা এত ফাঁকায় ফাঁকায় দেখতে পাবো সেটা আমরা ভাবতে পারিনি। তো নেক্সট এবার আমরা যাচ্ছি হাড়িটোলার একটা ঠাকুর হয় সেইটাতে, তো ওটাতে দেখে দেখা হবে। তো আর দেখে দাও আমাদের বন্ধুদেরকে, চলো।
ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আহারিটোলা যুবক বৃন্দতে। খুব সুন্দর প্যান্ডেল করেছে, খুবই সুন্দর প্যান্ডেল, আর অ্যাম্বিয়েন্সটা ঠাকুরের মূর্তি প্রতিমা অসাধারণ অসাধারণ। আপনারাও আসুন, আপনারাও আসুন, দেখুন খুব সুন্দর কাজ, বাঁশ কাঠ দিয়ে করেছে। পেছনে ঠাকুরের মূর্তিটা অত এখানে বোঝা যাবে না, তার কারণ এটা ক্লোজ যেতে হবে। ক্লোজ আমাদের এখন যাওয়া সম্ভব নয়, কারণ আমরা আরো দর্শনার্থীরা রয়েছে, তারাও দর্শন করবে, আমাদের তো একাই নয় শুধু। কিন্তু ছবি আমি পোস্ট করব, দেখবেন, আমার ইনস্টা টুইটার অ্যাকাউন্টেও থাকবে, সেখানেও পোস্ট করব, দেখবেন। তো নেক্সট বেনিয়াটোলার প্যান্ডেলে যাওয়া, তো চলুন। রাবার ব্যান্ড দিয়ে প্যান্ডেলটা করেছি, বাকি অপূর্ব মায়ের প্রতিমাটা করেছে। ऐसा लग नहीं रहा मगर ग्लोबल वार्मिंग। আমরা এখন কুমারটুলি সার্বজনীনে আছি, যার প্যান্ডেলটা করেছে, গাছের শিকড় দিয়ে দেখানো হচ্ছে। আমার যা মনে হচ্ছে যে গাছ হচ্ছে প্রাণের প্রতীক, আমাদের প্রাণের প্রতীক হচ্ছে মা দুর্গা, মা দুর্গার থেকে শিকড়টা আসছে, সেখান থেকে আমরা সবাই প্রাণের সোর্স পাচ্ছি, প্রাণের সোর্স আমাদের কাছ থেকে আসছে সেইভাবেই। আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, বিশেষ করে হচ্ছে মায়ের মূর্তি, মায়ের মূর্তি, মায়ের মায়ের চোখটা, মায়ের চোখ অপূর্ব হয়েছে। দেখা যাক আমরা যদি ভাই দেখি মায়ের মূর্তিটা, হ্যাঁ আমরা পেছনে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, টোটাল অ্যাম্বিয়েন্সটাই দেখুন কেমন লাগছে। সো ফ্রেন্ডস, আমরা এখন বাগবাজার সার্বজনীন, পেছনে মায়ের আদি ডাকেশ্বরের মূর্তিটি, বাগবাজার সার্বজনীনের মায়ের মূর্তির চেঞ্জ খুব একটা হয় না, একই হয়,
এটা খুব পুরনো পুজো আমাদের কলকাতার, খুব সুন্দর করে, কোনো বড় সড়ো কিছু ব্যাপার নেই, সিম্পল প্যান্ডেল, কিন্তু বিশাল প্যান্ডেল, বিশাল মায়ের, আর এইটার মজা হচ্ছে দশমীর দিন আসে, দশমীর দিন আসলে বাগবাজারের মজাটা আসল বোঝা যায়। কয়েক হাজার মায়েরা, বৌদিরা, কাকিমারা, প্রচুর ভিড় হয়, খুব দূর দূর থেকে